সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে মেজি মাহমুদ দর্শক এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ ম্যানেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পুঁজি বাজারের উন্নয়নে ডিলার ব্রোকারেজ হাউজের ভূমিকা কী সে বিষয় সে বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নুরি নাহারিন এবং স্টারলিংস স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সিও এস এম নাসির উদ্দিন

দর্শক আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান সূচক এক্স এর অবস্থান দশ পয়েন্টের মতো হারিয়ে চার হাজার সাতশো একাশি পয়েন্ট অবস্থান করছে অন্যদিকে সূচকের অবস্থান দেখতে পাচ্ছি কিছু পয়েন্ট হারিয়ে অবস্থান করছে এক হাজার একশো বত্রিশ পয়েন্ট অন্যদিকে ডিএসসি থার্টি দুই পয়েন্টের মতো হারিয়ে এক হাজার সাতশো ছেষট্টি পয়েন্টে অবস্থান করছে দর্শক আজকে লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত ঢাকা স্টক দেখতে পাচ্ছি তিনশো ষোলো কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে একশো দুইটির কমেছে একশো ছেষট্টি এবং অপরিবর্তিত রয়েছে সাতচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম দর্শক আমরা এখন জেনে নেব চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর সেখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লেনদেন হয়েছে একুশ কোটি চুয়ান্ন লাখ টাকার কিছু বেশি শেয়ার এবং দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ছিয়াত্তরটির কমেছে এখনো পর্যন্ত একশো পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে চব্বিশটি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর এবং দেখতে পাচ্ছি সিএসসির অল শেয়ার প্রাইস ইন্ডেক্স সতেরো পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে চোদ্দ হাজার সাতশো ছয় পয়েন্টে অন্যান্য যে আহ রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছি আসলে যে নেতিবাচক অবস্থানে রয়েছে তো আমরা ফিরে যাচ্ছি আলোচনায় আহ শুরুতেই আহ কুজিসতানুরী নাহরিন আপনার কাছ থেকে জানতে চাইব আমরা জানি যে শেয়ার বাজারে যে লেনদেনগুলো হয় থাকে সেগুলো তো সবই আসলে ব্রোকারেজ হাউসগুলোর মধ্য দিয়ে হয় থাকে তো আপনার কাছে জানতে যাব ছয় বছর ধরে আসলে শেয়ার বাজারে মন্দা চলছে আসলে 2010 সালের পর থেকে তো জানতে চাইবো যে আসলে ব্রোকারেজ হাউসগুলোর আছে তাদের কোনো পরিকল্পনা কি রয়েছে কিনা কিংবা তাদের কোনো পরিকল্পনা বা ভূমিকা কি আসলে পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে পারে কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখানে আসলে হয়েছে কি ব্রোকারেজ হাউস যারা তারা কিন্তু সেল বাই করে আমরা শুধু সেল বাই করি আমাদের এখানে ভূমিকা রাখার অতখানি অবকাশ কিন্তু নাই বাট আমরা যে জিনিসটা দেখতে পারি যে ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা সংরক্ষিত হচ্ছে কিনা একজন একটা একটা শেয়ার কিনবে কিনবে সেটা কিন্তু আগে অনেক আগে যখন ডিম আপনার আপনার সবকিছু অনলাইন ছিল না কিংবা আপনার সিডিবিএল ছিল না ওইভাবে কিংবা কম্পিউটারের শেয়ার ছিল না কাগজের শেয়ার ছিল তখন অনেক অনেক সময় দেখা যেহেতু বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছে এটা এরকম কিন্তু হয়েছে আমি স্বীকার করছি যে এরকম হয়েছে অনেক আগে কিন্তু এখন কিন্তু সবগুলোই কম্পিউটার কম্পিউটারাইজড শেয়ারগুলো আপনার ওরকম কাগজের শেয়ার নাই বললেই চলে ডিแมট সবগুলো ডিแมট হয়ে গেছে শেয়ার এই কারণে ওইভাবে স্কোপ নাই এবং ধরা যায় ব্রোকারেজ হাউস কোনো ব্রোকারেজ হাউস যদি কোনো বিনিয়োগকারীর সাথে অসত আচরণ করে তাৎক্ষণিকভাবে কিন্তু সে আপনার শাস্তিযোগ্য অপরাধ এটা শাস্তির সম্মুখীন হতে হয় সো এখানে ব্রোকার আর আপনার সার্ভিলেন্স টিম রয়েই গেছে ডিএসসি সার্ভিলেন্স আছে এসএসসি থেকে আমাদের রেগুলেটরি বডি যারা আছে তারা রেগুলার বেসিসে কিন্তু মনিটর করছে যে কোথাও তারা কোনো কেউ কোন নিয়মের বাইরে বহির্ভূত নিয়ম বহির্ভূত কোনো কিছু করছে কি না এই বিষয়ে আমি বলবো যে আগে থেকে অনেক বেশি সাবধান হয়ে গেছে ব্রোকারস হাউসগুলো আর আপনি যদি মার্কেটের উপর তাদের মার্কেটটা কিংবা মার্কেটটাকে ডেভেলপমেন্টের জন্য যদি ব্রোকারস ব্রোকার হাউসগুলোর কি ভূমিকা যদি বলেন তাহলে আমি বলবো যে আপনি জানেন যে রিসেন্টলি রিসেন্টলি মানে কয় দুই তিন বছর আগে আমাদের স্টক এক্সচেঞ্জটা ডিমিউচু হয়েছে তার মানে এখানে মালিকানা এবং যারা ব্যবস্থাপনা পৃথক করা হয়েছে আগে যেমন বোর্ডে আপনার ছিল যে বারো জনই আমাদের ব্রোকার হাউজের প্রতিনিধি ব্রোকার হাউসের মালিকেরা প্রতিনিধিত্ব করতে করতেন এখন কিন্তু এটা নাই এখানে প্রতিনিধির সংখ্যা মাত্র চারজন আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন আর বাকি বারো জনের মধ্যে চারজন মানে ওয়ান থার্ড নেমে এসেছে বাকি বাকিরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আপনি জানেন যে চেয়ারম্যানও আমাদের যে চেয়ারম্যান আছে ডিএসসি তিনিও কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর এই কারণে আমাদের এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আমরা ফর্ম করেছি যেটা ইলেকশন কয়েকদিন আগে হলো এবং আমি ভাইস প্রেসিডেন্ট এখন আমাদের কাজ হচ্ছে মার্কেট ডেভেলপ করা অবশ্যই আমরা মানে ভূমিকা রাখতে চাই আমরা চেষ্টা করব যে মার্কেটটা যাতে ভালো থাকে না না আপনি বলছিলেন ডি কথা বলছিলেন কিন্তু যে কারণে আসলে ডি মিউচুয়ালাইজেশন করা হয়েছে সেটা সুফল কি আসলে পুঁজি বাজার পাচ্ছে কিনা ডিমিউলাইজড মানে হচ্ছে যে আগে কিন্তু এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান ছিল এখন ওখানে সেটা যে প্রফিট করছে এটার আমরা ভাগিদার ছিলাম না ব্রোকারেজ হাউসগুলো এখন কিন্তু আমরা টোটালটাই আমরা ভাগিদার যাই ইনকাম করছি কিংবা লস হচ্ছে সেটা কিন্তু ডিরেক্টলি আমরা প্রপোর্শনেটলি আমরা পাচ্ছি আমরা শেয়ার করছি আর স্টক এক্সচেঞ্জ উন্নত হয়েছে কিনা যদি আপনি বলতে চান এটা খুবই আরলি আনসার হয়ে যাবে যদি আমি এখনই কিছু বলি কারণ এটা বয়স্ কিন্তু অনেক কম দুই তিন বছর তবে আমার মনে হয় এখানে আরও কিছু সংস্কারের প্রয়োজন আছে প্রয়োজনীয়তা রয়ে গেছে আমি এটা মনে করি আর এটা ডে বাই ডে আমি মনে করি ডেভেলপড হবে তবে ডিমিউচুয়ালাইজড হওয়ার কারণে ব্রোকাররা কিন্তু খুশি আছে আচ্ছা কিন্তু যে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে কথা ছিল ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলক কথা সেটির আসলে স্ট্র্যাটেজিক পার্টনারের জন্য কিন্তু ভালো ভালো বিদেশি কোম্পানিগুলো অফার করেছে আমি জানি অনেকগুলো কোম্পানি অফার করেছে এখন ডিসেম্বরের মধ্যে আমাদের যেটা দেখতে হবে যে দামটা কতখানি হয় হ্যাঁ দাম যদি দাম যদি আমরা মানে আমাদের মন মতন পাই কিংবা এটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে এটা নিশ্চয়ই আমরা সেল করব শেয়ার আর যদি যুক্তি যৌক্তিক পর্যায়ে না হয় তাহলে আমরা সময় চাইবো যেতে চাই নাসিরের কাছে তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আসলে কোন ধরনের কোম্পানিকে বেছে নেয় আসলে আমাদের বাজারের জন্য লাভজনক হবে দেশি কোম্পানি ও বিদেশি কোম্পানি দেখুন বাজার আমাদের পুঁজিবাজার আগের অবস্থানে নেই আমাদের পুঁজিবাজার মানে সময়ের পরিক্রমায় আমাদের পুঁজিবাজার অনেক ডেভেলপমেন্ট এসেছে আমাদের পুঁজিবাজার এখন আপনার অবকাঠামোগত এবং আইনগত অনেক ডেভেলপমেন্ট এসেছে এবং পুঁজিবাজারে একটা ট্যাক্সই পুঁজিবাজারের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে তো কী ধরনের আপনার স্ট্র্যাটেজিক পার্টনার হলে পুঁজিবাজারের জন্য পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য আমাদের উপকার হবে এখানে দেখতে হবে স্ট্র্যাটেজি যারা পার্টনার হতে চায় তাদের এই পুঁজিবাজার রিলেটেড বিশ্বের আর কোথাও এক্সপিরিয়েন্স আছে কি না এবং সেখানে এক্সপিরিয়েন্স থাকলে তারা যেখানকার স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছেন ওই স্টক এক্সচেঞ্জগুলা কীভাবে রান করতেছে কতটুকু স্টাবল তাদের মার্কেট স্টাবিলিটির পিছনে তাদের কন্ট্রিবিউশন কতটুকু তাদের মার্কেট ডিপোরেশান কতটুকু এই সমস্ত অনেকগুলো দিক বিবেচনার আছে বিবেচনায় শুধু ধরেন আপনার শুধু তাদের মার্কেট ভালো রিপোর্টেশন থাকলো বা তারা যেখানে আপনার পার্টনার হয়েছে স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে সেখানে তারা ভালো কন্ট্রিবিউট করলো কিন্তু আমাদের দেশে এখানে এক নেগোজিশানেরও ব্যাপার আছে আমাদের যে যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কিনতে চাইবে স্ট্র্যাটেজিক পার্টনার হতে চাই সেখানে প্রাইসের নেগোজিশনে হওয়ার পরে আসলে ডিলটা হয় তো আমি মনে করি যে আপনার যারা স্ট্র্যাটেজিক পার্টনার হতে চান লোকাল অথবা ইন্টারন্যাশনালি রিপোর্টেড কোম্পানিগুলা এখানে পার্টনার হওয়া উচিত যাদের আপনার মার্কেটে ভালো রিপুটেশান আছে এবং মার্কেট স্টেবল রাখার পিছনে তারা একটা ভালো কন্ট্রিবিউট রাখতে পারে এই ক্ষেত্রে ওই সমস্ত কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল সলভেন্সি আমরা তো জানি যে বাজার এখন বিনিয়োগকারী এক ধরনের রাস্তার সংকটে ভুগছেন তো আগে যে পরিমাণ বিনিয়োগকারী আপনারা পেতেন সেই পরিমাণ কি বিনিয়োগকারী আসছেন কিনা ব্রোকারেজ হাউস গুলোর অবস্থা কেমন ধন্যবাদ আপনাকে আমরা আমি আগে বলেছি আমরা যদি দুই হাজার দশ তাহলে কিন্তু তখন তিন হাজার কোটি টাকা লেনদেন হতো অলমোস্ট হ্যাঁ রেগুলার সাড়ে তিন হাজার হয়েছে আমাদের ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ওই সময়টার জন্য আমরা সবাই ডেভেলপ করেছি যে যাতে সাড়ে তিন হাজার কোটি টাকা অ্যাকোমোডেট করতে পারে আমাদের সফটওয়্যার এক মানে একই সাথে আমরা আমাদের হাউসগুলো অনেক বড় করেছি যেমন আমাদের হাউসের কর্মচারী রা অনেক শিক্ষিত কিন্তু তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পাস করা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে অ্যাকাউন্টেন্ট তার বড় বড় অনেক শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করছে আর সেই সাথে বিনিয়োগকারীদের বসার জন্য কিন্তু আমাদের অফিস স্পেস অনেক বাড়াতে হয়েছে সেই হিসাবে যদি আপনি দেখেন এখন কিন্তু আমাদের লেনদেন হচ্ছে কোটি 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 থেকে রিসেন্টলি বেড়েছে 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 কয়েক মাস যে যে টাকা অলমোস্ট আমার মনে হয় আমরা যখন এক হাজার কোটি টাকা কিংবা বারোশো কোটি টাকা লেনদেন করব তখন আমরা খানিকটা লাভের মুখ দেখব। এখন পর্যন্ত ম্যাক্সিমাম হাউসগুলো গুলো হয়তো বা ব্রেক ইভেনে আছে কিছু কিছু হাউস কিন্তু ম্যাক্সিমাম হাউসগুলো কিন্তু এখনো লস থেকে বেরোতে পারছে না তো এটা আমরা এটা আমাদের মোটেও কাম্য নয় কারণ জানেন যে বিনিয়োগকারীরা অনেক দুঃখ দুর্দশার কথা বলেন আমাদেরকে আপনাদের মিডিয়াতে কিন্তু আমাদের বলার কোনো জায়গা নাই কারণ আমরা কিন্তু দেখছি আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি হচ্ছে কি হতে যাচ্ছে আর বিনিয়োগকারীদের সাথে আমাদের ভাগ্য ডিরেক্টলি রিলেটেড বিনিয়োগকারী যদি না থাকে বাজারে তাহলে আমরা কোথা থেকে ইনকাম করবো টার্ন কমে গেছে আপনি টার্ন টার্নওভারের সাথে কিন্তু আমাদের ব্রোকারেজ হাউসগুলো নিয়তি নির্ধারিত হয়ে আছে তো টার্ন হাউস টার্ন বাড়াতে না পারলে আমাদের স্টক মার্কেট ব্রোকারদের শোচনীয় অবস্থা থেকে বেরোতে পারবে না আমার মনে হয় যে আমরা যেটা চাচ্ছি যে রেগুলার টার্ন ওভারটা এক থেকে বারোশো

আজকে ব্রোকারেজ হাউসগুলাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর না করতে পারলে ব্রোকারেজ হাউসগুলা সেখানে ভালো ম্যান পাওয়ার যেমন জেনারেট করতে পারবে না তারা রিচার্জের লোকজন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না তো সেখানে আমি আপনাকে বলি ব্রোকারেজ হাউস বলেন পৃথিবীর যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট ওয়ার্ক থাকতে হবে ডেভেলপমেন্ট ওয়ার্ক না থাকলে ওইখানে কোনো অর্গানাইজেশান বলেন কোনো একটা সেক্টর ওয়ার্ক টিকে থাকতে পারে না তো ব্রোকারেজ হাউসগুলো যদি দিনের পর দিন মানে লসের মাধ্যমে ব্যবসা করতে হয় সেখানে তাদের সাস্টেন করা খুব ডিফিকাল্ট হয় আর দুই হাজার দশ সাল এগারো সাল বারো সালের দিকে ব্রোকারেজ হাউসগুলা তাদের বিজনেস অনেক এক্সপ্যান্ড করেছিল তারা অনেক ব্রোকারেজ হাউস ব্রাঞ্চের অনুমোদনের অপেক্ষায় থেকে তারা ব্যবসা বাড়িয়েছিল এখানে ব্রোকারেজ হাউসগুলোতে একটা কন্ডিশন ছিল যে যখন একটা ব্রোকারেজ হাউস তার ব্রাঞ্চ বাড়াবে আগে ব্রাঞ্চ করে তারপরে অ্যাপ্লাই করতে হয় ব্রাঞ্চের অনুমোদনের জন্য তো অন্যান্য ব্যাঙ্কিং সেক্টর বা আদার্স সেক্টরে এটা কিন্তু আগে ফার্স্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল থাকে আমাদের এখানে কিন্তু ফাইর অ্যাপ্রুভাল নিতে হয় আগে আগে আমি কাজ কমপ্লিট করবো তারপরে অ্যাপ্রুভালটা পাবো তো সেখানেও অনেক মানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো ব্রোকারেজ হাউসগুলো সেই ইনভেস্টের লসটা এখনও টানতে হইতেছে তো আমি আমার ব্রোকারেজ হাউসের কন্টেক্সে বলতে পারি যে আমাদের এখানে এখন বিশেষ করে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীরা আস্তে আস্তে ফিরে ফিরিয়ে আসতেছে বিনিয়োগকারীরা মার্কেটমুখী হচ্ছে বাজারমুখী হচ্ছে তো এই এই বিনিয়োগকারীদেরকে আপনি কীভাবে নিয়ে আসবেন আমাদের শুধু বিজনেসটাকে আমরা ঢাকা বেস করে ফেললে বা চিটাগং বেস করে ফেললে হবে না আমাদের কিন্তু প্রান্তিক সঞ্চয়গুলোকে এই বাজারে নিয়ে আসতে হবে আমি কিন্তু বিভিন্ন সময় কথা বলছি এই প্রান্তিক সঞ্চয়ের ব্যাপারে আমাদের প্রান্থিক সঞ্চয়গুলোকে যদি আমরা পুঁজিবাজারকে নিয়ে আসতে পুঁজিবাজারে নিয়ে আসতে পারি আমাদের এই পুঁজিবাজার আরও অনেক বড় হয়ে যাবে রোবাস্ট হবে আমাদের বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো আমরা এই পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে আমরা কাজ করতে পারি আমি আপনাকে বলি পৃথিবীর অনেক দেশে পুঁজিবাজারের কনসেপ্ট একটু ভিন্ন সেখানে অথরাইজড ডিলার ডেভেলপ করতে ডিলারের আমাদের দেশে ডিলার অথরাইজড ডিলার এবং ওখানকার অথরাইজড অনেক ডিফারেন্ট কনসেপ্ট এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের বাইরের ভালো ভালো কনসেপ্টগুলো এখানে ডেভেলপ করতে হবে ডেভেলপ করে কীভাবে মার্কেটটাকেও স্থিতিশীল রাখা যায় ভাইব্রেন্ট রাখা যায় এবং মার্কেট কন্ট্রোল বলবো না মার্কেটকে মার্কেটের গতিতে যাইতে দিতে হবে কিন্তু মার্কেট অতি বাবল হয়ে গেলে যখন এটা রেস্ট্যানি ধরতে হবে মার্কেট ডাউনের দিকে গেলে গেলেও মার্কেটকে একটা সাপোর্ট দিয়ে তার অবস্থাটা ধরে রাখতে হবে এটা বাজার অর্থনীতির সব জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংকের এই ভূমিকা পালন করাটা জরুরি ছিল কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের একসময় নেগেটিভ খুব ধারণা ছিল আমি মনে করি যে সে অবস্থা থেকে এখন মোটামুটি পুঁজি বাজার কেটে উঠেছে এখনকার যে গভর্নর আমরা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে দেখি উনি অনেকটুকু বাজার বান্ধব তো এই যে বোকারেজ হাউসের লস থেকে আমরা এই আলোচনাটা আসতেছে আজকে ব্রোকারেজ হাউসগুলো কেন লস আসছে দীর্ঘদিন পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থাহীনতার কারণে আজকে বাজারের লেনদেন দুশো কোটি টাকা পর্যন্ত নেমে আসছিলো দুশো কোটি টাকা নেমে নেমে আসলে এখানে এক একটা ব্রোকারেজ হাউসের লেনদেনের সংখ্যা কত হবে আপনি হিসাব করেন দুশো পঞ্চাশটা ব্রোকারেজ হাউস এর মধ্যে আবার পরিসংখ্যানের একটা ডিফারেন্ট একটা ইয়ে আছে আপনার ধরেন প্রথম টপ টেন ব্রোকারেজ হাউস অলমোস্ট ট্রেড করে ডিএসসি বা সিএসসি টোটাল টার্ন ওভারের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অ্যাবাব সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তাহলে বাকি ব্রোকারেজ হাউসগুলোর প্রপোশনেটলি কতটুকু পায় একটা ক্যাকে যদি সেভেন্টি পার্সেন্ট প্রথম দর্জনে খাই বলে আর বাকিটা কতটুকু থাকে থার্টি পার্সেন্ট বাকি ধরেন টু ফর্টি ব্রোকারেজ হাউসের মধ্যে কি আর কতটুকু ডিস্ট্রিবিউট করা যায় তো এখন যাতে বিজনেসটা আজকে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোকে উঠে আনা যায় কীভাবে আনা যায় এ ধরনের একটা স্ট্র্যাটেজি নিতে হবে যারা নাসিরুদ্দিন এবং নাহারিন আমরা আলোচনায় ফিরব তবে তারা একটি বিরতি নিয়ে নিচ্ছে দর্শক আপনারা দেখছেন তালিকাতে আজকে তালিকাত আলোচনার বিষয় পুঁজিবাজার উন্নয়নে ডিলার এবং ব্রোকারেজ হাউসগুলোর ভূমিকা কি আমরা ফিরছি আলোচনায় তার আগে একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন টালিখাতে আজকে টালিখাতে আলোচনার বিষয় পুঁজি বাজারের উন্নয়নে ডিলার এবং ব্রোকার যে হাউসগুলো রয়েছে সেগুলোর ভূমিকা কি জনাব নাসির উদ্দিন এবং খুজিস্তাই নাহরিন আমরা আসলে বরিশালে যে পুঁজি রয়েছে সেখানে চলে যেতে চাই সেখানে যান চাই যে সেখানে যে ডিলার এবং ব্রোকারেজ হাউস যারা রয়েছেন তাদের আসলে ভাবনাটা কি আমরা যেতে চাই সেখানে অপু আপনি তো রয়েছেন বরিশালে তো সেখানকে সেখানে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে সে তাদের আসলে পুঁজি বাজারের উন্নয়নে তাদের বিশেষ কোনো ভাবনা রয়েছে কিনা এবং বিনিয়োগকারী যারা রয়েছেন তারা আসলে কি বলছেন মার্কেট সম্পর্কে আজকে এই যে ধন্যবাদ আপনাকে আমি কিন্তু সকালেই এসেছি সকাল সাড়ে দশটায় এখানে শুরু হয়েছে যথারীতি দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণাধীন যে ব্রোকার হাউসগুলো রয়েছে বরিশালে পাঁচ ছটি ব্রোকার হাউস রয়েছে প্রত্যেকটিতেই যথারীতি সকাল থেকে শুরু হয়েছে আমি যে ব্রোকার হাউসটাতে এই মুহূর্তে রয়েছি আমরা প্রথমেই এখানকার যারা বিনিয়োগকারী রয়েছে তাদের দুজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে আপনি তো এখানে বিনিয়োগ করেছেন তো আপনার কাছে কি মনে হয় যে আগের এসেছে যে পরিমান স্থিরতা এখন এসেছে সেটা তো আমরা এসে তারও বেশি কিছু আশা করি কেননা বাংলাদেশের যে রেগুলেটর বিএসসি যে বাংলাদেশ রেগুলেটার রেগুলেটর জনগণের আমাদের বিনিয়োগকারীর কোনো আস্থা নাই কেননা তারা যেই সব মৌল ব্যক্তি সারা কোম্পানিগুলি আনছে সেই সব বেশিরভাগ কোম্পানি এখন যেমন কিছু কিছু নাম আমরা বলতে পারি যে ওয়েস্টার্ন মেরিন বিভিন্ন কোম্পানি আর স্পিনিং এর একটা রায় হয়ে গেছে সেই রায়ের আজকে ছয় মাস ধরে এখন ধরে এই আমরা রায় পাচ্ছি না আমরা রেভিডেন্ট পাচ্ছি না পাঁচ বছর ধরে তো এই বিএসসি বাংলাদেশ সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনের উপরে আমাদের বিনিয়োগকারীদের কোনো রকমের আস্থা নাই এই বিনিয়োগকারী এই বিএসসি কোন রকমে আমাদের কোনো স্বার্থ রক্ষা করতে পারবে না বিএসসি এই ভেঙে নতুন করে বিএসসি পরিবর্তন করার জন্য আমরা জোর দাবি করছি সরকারের উপরে আমরা একজন বিনিয়োগকারীর কথা শুনছিলাম আমি এই মুহূর্তে যে ব্রোকার হাউসেতেতে রয়েছি আমি এখন কথা বলতে চাইবো এই হাউজের ব্যবস্থাপক জনাব মাহমুদুর রহমান আমরা তার আপনার কাছে জানতে চাইবো যে আগে যে পরিমাণ এখানে ভিড় থাকতো বিনিয়োগকারীদের এখনো কি সেই ভিড় কি আছে এবং না থাকলে পর এর উন্নয়নে আপনারা কি ভাবছেন একজন বাজার বিশ্লেষক হিসেবে আগে বলতে কত আগে মানে আগে যে আপনি বলতেছেন সেই আগেটা এখন থেকে চার বছর পাঁচ বছর আগে যে ভিড় ছিল তার থেকে কি এখন কিছু পাঁচ আগে যখন বাজার খুব বেশি ভালো ছিল তখন তো বিনিয়কারীদের ভিড় বেশিই ছিল কিন্তু এখন স্বাভাবিকভাবে বাজার খারাপের কারণে মানন্দার কারণে অনেক বিনিয়োগকারী আসেন না হুম এবং যারা আসতেছেন তারা মূলত বাজার বুঝে শুনেই আসতেছেন হ্যাঁ এই পর্যায় থেকে উত্তরণের পরামর্শটা কি আপনার এই পর্যায়ে উত্তরণের পরামর্শ তো আসলে আমার কাছে আমার মতো মানে এই এই পর্যায়ে ধন্যবাদ আপনাকে এই যে আমরা বরিশালের ব্রোকার হাউসগুলোর থেকে জানার চেষ্টা করছিলাম এখানকার যারা বিনিয়োগকারী রয়েছে যারা স্থানীয় পর্যায়ে বাজার বিশ্লেষক রয়েছে পুঁজি বাজার উন্নয়নে কতটা তারা ভূমিকা রাখতে পারে সরকার তো এই হচ্ছে বরিশাল থেকে আমার কাছে পুঁজি বাজার যতটুকু ছিল অপূর্ববাবু আপনাকে ধন্যবাদ খুজিস্তাই নাহরিন এবং নাসির উদ্দিন আমরা শুনছিলাম আসলে বরিশালের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা যেমনটা বলছেন আসলে দুর্বল ভিত্তির কোম্পানি বাজারে চলে আসার কারণে হয়তো তারা আসলে সেখানে বিনিয়োগ করছেন এবং তারা পুঁজি হারাচ্ছেন তো আপনার কাছ থেকে জানতে না যে এটি আসলে পুঁজি বাজারের আসলে অবরোধের পিছনে প্রধান কারণ কি না এজি মাহমুদ ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে বিনিয়োগকারীর কথা শুনছিলাম এবং তাদের যে দুঃখ এটা আমরা অনুধাবন করতে পারি যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ক্ষোভ থেকে সে এইভাবে বলেছে সরাসরি আমাদের রেগুলেটরি বডিকে দোষারোপ করেছে তারা সেই বিনিয়োগকারী যার কথা আমরা শুনছিলাম তার কথা যে অনেক বেশি অসত্য আমি এটা মনে করছি না কারণ আপনি যদি দেখেন যে যে পরে আমি এই কারণেই বলছি যে যে পরেই কিন্তু মার্কেটে তারপরেও কোম্পানিগুলো কারণে এখন পর্যন্ত প্রায় আশির কাছাকাছি নতুন নতুন কোম্পানি এসছে আপনি যদি এই কোম্পানিগুলি পর্যালোচনা করেন দেখতে যান তাহলে আপনি দেখবেন যে পঁয়ষট্টিটা কোম্পানি আছে অ্যারাউন্ড যেটা অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে বর্তমানে মানে অভিহিত মূল্য মানে যেই মূল্যে তারা এসছিলেন মার্কেটে সেই মূল্য থেকে কিন্তু নিচে অবস্থান করছে এতে করে স্বাভাবিক বিনিয়োগকারীদের মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক যে এইভাবে আসতে দিলেন তারা তাহলে এখন তারা মানে যেই মূল্যে এসছে তার নিচে কেন হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক আরও কিছু কাজ করছে কারসাজির মাধ্যমে যেমন অনেকগুলো কোম্পানি আসার আগে তারা প্রসপেক্টাস দেখেই কিন্তু বিনিয়োগ করে আমাদের বিনিয়োগকারীরা এখন অনেক বেশি শিক্ষিত আগের থেকে তারা কিন্তু প্রসপেক্টাস দেখেই বিনিয়োগ করছে যে আগের পি ছিল মানে এত ইপিএস এত তাদের গ্রোথ এত এগুলো দেখে দেখে বিভিন্ন আমরা সবসময় বলি বলি যে টার্ম এন্ড কন্ডিশন দেখে দেখে আপনারা বিনিয়োগ করবেন আমরা বলেছি কিংবা আমরা যারা কথা বলি কিংবা বিনিয়োগকারীরাও কিন্তু এটা বুঝি যে এগুলো দেখে দেখে বিনিয়োগ করতে হবে তারা বিনিয়োগ করছে কিনছে টাকাটা ইনভেস্ট করছে করার পর দেখা যাচ্ছে কি শেয়ারটা যখন বাজারে এলো তারপরের বছরই দেখা যাচ্ছে যে ইপিএস অনেক কম হ্যাঁ এই যে কম এদের কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না আপনি জানেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট একটা অ্যাক্ট কিন্তু পাশ হয়েছে কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখনো হয়নি যার কারণে এই এটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কাজটা হবে যে যারা অডিটর যারা অডিট করে কোম্পানিগুলো তা এই তাদেরকে ধরা তাদেরকে আইনের আওতায় আনা এবং কোম্পানি বাজারে আসার আসার মানে প্রথম শুরু থেকে মানে উদ্যোক্তা পরিচালক ডিরেক্টর যারা ইস্যুয়ার অডিটর অডিট সবাইকে আইনের আওতার মধ্যে আনতে হবে যদি আনা যায় ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং ফিনান্সিয়াল রিপোর্টিং একটা যখন কার্যকর ভূমিকা পালন করবে তারা যখন কাজ করা শুরু করবে বিনিয়োগকারীদের কিন্তু এই হয়রানি থেকে হয়রানির সম্মুখীন হতে হবে না তখন হ্যাঁ এই ক্ষোভ থাকাটা প্রচণ্ড স্বাভাবিক বলে আমি মনে করছি আমাদের মার্কেটটা আপনি দেখবেন দেখেন যে ধীরে ধীরে আস্থা ফিরে আসতে কিন্তু শুরু করেছে এটা আরেকটা কারণ হচ্ছে যে দুই হাজার দশের মধ্যে দশে যেই আপনার ছিল যে এক্সট্রা এক্সপোজার যেটা আছে ইনস্টিটিউশনগুলোর যে এক্সপো এক্সট্রা এক্সপোজার সমন্বয় করা সেটার টাইম কিন্তু শেষ হয়ে গেছে জুলাই মাসে জুলাইয়ের একুশ তারিখে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যদি আমরা দেখি মার্কেটটি কিন্তু যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে এবং আমরা আশাবাদী একটা মার্কেট বর্তমান একটা মার্কেট যদি আমরা দেখি যথেষ্ট আশাবাদী এবং মানে ডে বাই ডে কিন্তু এটা ভাইব্রেন্ট হচ্ছে যেটা আমরা চাই আমরা আরও ভালো মার্কেট চাই কিন্তু অনেক দিন পরে পজিটিভ ধারা মানে রচিত হয়েছে শেয়ার মার্কেটে এখানে এখন আমাদের দরকার যে ভালো ভালো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের রেগুলেটরি বডি যারা আছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে ভালো কোম্পানি যেন বাজারে আসে এবং মাল্টি কোম্পানিগুলোকে তাদের কিছু নিয়মের আওতায় আনা যে এই সময়টাতে আপনাদের আপনারা আসতে বাধ্য এবং ভালো কোম্পানিগুলো যে আপনাদের পেইড আপ ক্যাপিটাল এত হলে আসতে বাধ্য এরকম যদি কিছু বাধ্য করা যায় কিংবা তাদেরকে যদি অ্যাটলিস্ট বাধ্য করে না হলেও যদি রিকোয়েস্ট করেও আনা যায় তাদের সাথে কিন্তু ভালো ভালো বিনিয়োগকারীরা আসবেন এবং আমাদের যে সাধারণ বিনিয়োগকারীরা আছেন তারা এইভাবে ক্ষতির সম্মুখীন হতে হবেন না তারা কত ক্ষতি নিবে বলেন দুই হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের আরেকটি অভিযোগ রয়েছে সেই অভিযোগটি নিয়ে যেতে চাই নাসির উদ্দিনের কাছে তাদের যেটি অভিযোগ যে তারা কমিশন বেশি দিয়ে থাকে কিন্তু ব্রোকারেজ হাউস থেকে তারা সেই পরিমাণে আসলে সেবাটা কম পান অতিরিক্ত যারা বিনিয়োগ করেন যারা বড় বিনিয়োগকারী তারা আসলে ব্রোকারেজ হাউস থেকে বেশ সুবিধাজনক সেবা পান কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই পরিমাণে সেবা পান না এই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটা পুরোপুরি সত্য না আবার মিথ্য না সার্ভিসটা ব্রোকারেজ হাউসে কি দেওয়ার আছে ব্রোকারেজ হাউস একটা বিনিয়োগকারীকে একটাই কথাই বলে আপনি দেখে বুঝে শুনে বিনিয়োগ ভালো বিনিয়োগ করেন এই দেখে বুঝে শুনে বিনিয়োগ করার কারণ ব্রোকারেজ হাউসের কর্মকর্তা কর্মচারীদের অ্যাডভাইজারি সার্ভিস দেওয়ার রুলসের মধ্যে পড়ে না বুঝছেন অ্যাডভাইজারি সার্ভিসটা আমরা দিতে পারি না আমরা তাকে একটা ভালো এক্সিস্টিং রুলসের মধ্যে সার্ভিস দিতে পারি তার বাইসেল সেল অর্ডারটা টাইমলি এক্সিকিউট করতে পারি তাকে এটার কোনো ফিডব্যাক চাইলে কোনো কোয়ারি চাইলে সেটা আমরা দিতে পারি আমরা কোনো কোনো স হয়ে কোনো বিনিয়োগকারীকে আমরা বিনিয়োগ পরামর্শ দেওয়ার এক তিহার রুলস অনুযায়ী আমাদের নেই পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসগুলোর নাই। এটা থাকলে অনেকটুক ভালো হতো তো এই যে দেখেন আমরা যেটাই বলি দেখে বুঝে শুনে বিনিয়োগ করেন তখন বিনিয়োগকারীদের অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আপনার ডিএসসি বা সিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা ইনফরমেশান নিয়ে আপনার এই যে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করি দেখা গেল যে এই ইনফরমেশানগুলো কতটুকু ট্রু অ্যান্ড ফেয়ার কথা বললেন এই সমস্ত অ্যাক্টগুলো যখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে এটা সুফলটা সাধারণ বিনিয়োগকারীরা পাবে এই অনেকগুলো জিনিস বিনিয়োগকারীদেরকে অনাস্থায়ী মানে ফেলার পিছনে দায়ী এগুলো একটা যেমন ইপিএস খুব ঘন ঘন প্লাকচুয়েশন একটা ইপিএস যখন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত প্লাকচুয়েট করে দেয়ার শুড সাম হ্যাভ এ ইনফরমেশন যে এখানে কি ঘুরতে যাচ্ছে কি ঘটলে এটার কারণে ইপিএসটা খুব কমে যাবে বা বেড়ে যাবে সেই ইনফরমেশানটা আমি মনে করি যে ডিএসসির ওয়েবসাইটের মাধ্যমে ডিসক্লোজার আসা উচিত তাহলে বিনিয়োগকারীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আয়দার বিনিয়োগকারীরা ওই শেয়ারে থাকবে অথবা ওই শেয়ার থাকবে কিনা এটা হলো একটা ইস্যু তারপরে আসেন শেয়ার ধারণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা এটাও এটাও ক্লিয়ার না এখানে অনেক সময় আমরা অনেক সময় অনেক ইনফরমেশন বিনিয়োগকারীরা দেখা গেলো যে ওয়েবসাইটে ঠিকমতো দেখা গেলো যে উইদাউট ইনফরমেশন হঠাৎ বিনিয়োগকারী আপনার পরিচালকদের শেয়ার অনেক বেড়ে গেল আবার অনেক শেয়ার কমে গেল তো এই সমস্ত জিনিসগুলো আমরা এই আমাদের আওতার বাইরে আমরা চাইলেও কিন্তু একজাক্ট সার্ভিসটা আমরা প্রত্যাশিত সার্ভিসটা ছোট দিন আমরা আলোচনায় ফিরছি একটা বিরতি নিয়ে আলোচনায় ফিরে আসছি আপনারা দেখছেন টালিখাতা আজকে টালিকা আলোচনার বিষয় পুঁজিবাজার উন্নয়নে ডিলার এবং ব্রোকারেজ হাউস গুলোর কি ভূমিকা রয়েছে আমরা ফিরছি আলোচনায় একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন টালিখাতা আজকে টালিখাতার আলোচনার বিষয় পুঁজিবাজার উন্নয়নে ডিলার এবং ব্রোকার ভূমিকা কি আমরা ফিরে যাচ্ছি আলোচনায় খুজিস্তাই নাহরিন আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি তো সদ্য নির্বাচিত হয়েছেন ডিবিএর সহ সভাপতি হিসাবে তো জানতে চাইবো ডিবিএর আসলে পরিকল্পনা এখন কি নিতে যাচ্ছেন তারা আসলে দেশের পুঁজিবাজারের উন্নয়নে ধন্যবাদ মাহমুদ আপনাকে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের যেহেতু ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ সো এখানে আমাদের প্রতিনিধিত্ব করছে মাত্র চারজন আমাদের সক্ষমতা বাড়ানোর জন্যই তাদের সাহায্য করার জন্যই কিন্তু আমাদের এই ব্রোকার অ্যাসোসিয়েশন যে আমাদের দাবি দাওয়া আমাদের চাওয়াগুলো যাতে আমরা বলতে পারি একই সাথে আমি আরেকটা কথাও বলছিলাম যে বিনিয়োগকারীদের সাথে আমাদের স্বার্থ সরাসরি সম্পৃক্ত হ্যাঁ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা আমরা মূলত হয়েছে যে ব্রোকারদের স্বার্থ রক্ষার্থে আমাদের ডিবিএ ডিএসি অ্যাসোসিয়েশন কিন্তু এটাতে প্রত্যক্ষভাবে আমরা যাতে কোনো রকম বিপদের ক্ষতির সম্মুখীন না না হই আগে আগে যেটা ছিল আপনার বার্গেন বার্গেনিং এজেন্ট হিসেবে মূলত আমরা কাজ করব যে কোনো একটা কিছু হলে তখন আমরা দেখবো যে এটা মার্কেটের জন্য কতখানি ভালো এবং আমরা চাইবো যে মার্কেটটা যাতে স্থিতিশীল থাকে আপনি জানেন যে আমাদের মার্কেটটা কিন্তু কন্টিনিউয়াস এটা বাড়ছে বড় হচ্ছে মার্কেট হ্যাঁ গভীর হচ্ছে গভীরতা বাড়ছে নতুন নতুন শেয়ার আমরা দুই দশগুলি কিংবা এখনকার শেয়ার বাজার কিন্তু অনেক 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 বেশি বেশি পরিবর্তন হয়েছে হয়েছে বড় বেড়েছে এখন যেটা দরকার যে আস্থা ফিরিয়ে আনা বিনিয়োগকারীদের আপনি আমাদের নতুন অ্যাসোসিয়েশনটা যদি দেখেন এখানে কিন্তু প্রবীণ এবং নবীনের সমন্বয়ে সুন্দর একটি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এখানে নতুন নতুন অনেকগুলো মুখ আপনি দেখতে পারবেন যে যারা অনেকগুলো প্রতিশ্রুতি নিয়ে এসছে এবং অনেকগুলো ভালো ভালো কাজ করার প্রত্যয়ে এখানে এসছে হ্যাঁ মেধাবী মুখ আপনি দেখতে পাবেন তার সাথে আছে প্রবীণদের অভিজ্ঞতা এই আমরা নবীন আর প্রবীণ মিলিয়ে আমরা চেষ্টা করব যাতে আমাদের অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নেওয়া যায় আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেটটাকে সুন্দর ভাইব্রেন্ট একটা বাজার গতিশীল একটা মার্কেট এবং সুদূর ভবিষ্যতে যেন আমাদের মার্কেটটা অনেক বেশি বড় হয় অনেক বেশি ভালো হয় এবং নতুন নতুন প্রোডাক্ট আনতে আপনি হয়তো শুনেছেন যে ক্লিয়ারিং হাউস আমাদের একটা আমরা করতে চাচ্ছি যে ক্লিয়ারিং কর্পোরেশন আমরা এটা চাই যে তাড়াতাড়ি যাতে হয় নতুন নতুন প্রোডাক্ট ডেরিভেটিভ মার্কেট আরেকটা মার্কেট গড়ে তোলা আরেকটা আছে যে লো ক্যাপ মার্কেট যে আরেকটা লো ক্যাপিটাল যেটাতে লো পেড ক্যাপিটাল যেটাতে আছে তাদেরকে একটা আনা আলাদা একটা বাজার করা এরকম অনেকগুলো কাজ কিন্তু আমাদের হাতে রয়ে গেছে যেটা আমরা উদূর ভবিষ্যতে করতে আগ্রহী সেই সাথে কোম্পানিগুলো আমরা দেখবো কিংবা ব্রোকার হাউসদেরকেও দেখবো যে তারা কোনো ইলিগাল কোনো কাজ করছে কিনা ডেফিনেটলি যদি করে তাদেরকে আইনের আওতায় আনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাও একটা কাজ আমাদের যে আপনি যেটা বলছিলেন যে অনেক বিনিয়োগকারী প্রপার ওয়েতে তারা পায় না কিছু আছে যে আমরা ইচ্ছা থাকলেও পারি না আর অপ্রিয় হলেও সত্যি কথা যে অনেক ব্রোকারেজ হাউস থেকে তারা ওইভাবেও কিন্তু সুবিধাটা পায় না এটাও আমরা দেখতে চাই আর কোম্পানিগুলো যদি কোনো অসুদ আচরণ করে তাদের ডিসিপ্লিন না থাকে এবং তারা ভুল তথ্য দেয় সেই ক্ষেত্রেও আমরা এগুলোতে চেষ্টা করব ভূমিকা রাখতে তা আমি মনে করি যে ডিবিএটা যদি অনেক বেশি কার্যকর হয় এবং অনেক বেশি

যে আপনার পার্টিসিপেশন অফ দ্য মানে ইনভেস্টার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এখানে যখন আপনার লেনদেন বাড়ছে এখন লেনদেন কি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন বাড়ছে না ক্ষুদ্র বিনিয়োগকারীদের লেনদেন পার্টিসিপেশন বাড়ছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের এখানে প্রতিষ্ঠানিক এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের যখন পার্টিসিপেশনটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি লেনদেনটা বাড়ে এটা একটা পজিটিভ সাইন এটা পজিটিভ সাইন এটা আমাদের মার্কেটকে একটা স্থিতিশীল রাখার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এইভাবে যখন আস্তে আস্তে যখন লোকজন বিনিয়োগকারীরা বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন আস্থায় ফিরিয়ে আসবে তখন তাদের বিনিয়োগটা অনেক বেশি ফেরত আসবে আর গত এক দেড় যুগের মধ্যে বাংলাদেশে বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে হার সর্বনিম্ন পর্যায়ে এসে গেছে গোল্ডের রেট অনেক কমে গেছে এখন বিনিয়োগটা যাবে কোথায় ক্যাপিটাল মার্কেটে আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালও ওইরকমভাবে গ্রোথ হচ্ছে না কিন্তু তাহলে ক্যাপিটাল মার্কেটে এই শেয়ার এই টাকাটা আসতে হবে ক্যাপিটাল মার্কেটে আসার জন্য এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে একটা ভালো এনভায়রনমেন্ট দিতে হবে সেটা অনেকটা হচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে আইনগতভাবে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে হচ্ছে এবং ডিমিউচুয়ালাইজেশন পরবর্তীতে ডিবি ফরমেশন অব দি ডিবিএ যেটা ডিবিএ একটা অ্যাসোসিয়েশন হলো সেখানকার একটা নির্বাচনের মাধ্যমে ওখানে নবীন প্রবীণের সমন্বয়ে যে অর্গানাইজেশনটা হয়েছে সেটা একটা আপনার আমি মনে করি যে বাংলাদেশের পুঁজি মর্যাদার জন্য একটা মাইল স্টোন তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে কীভাবে পুঁজিবাজারকে স্থিতিশীলতার মধ্যে দিয়ে একটা ভাইব্রেন্ট অবস্থায় নিয়ে যায় এখানে একটা ভালো ভূমিকা রাখার আছে যারা নির্বাচিত হয়েছেন এরা অনেক অভিজ্ঞ এবং অভিজ্ঞতার পাশাপাশি এখানে অনেক ডাইনামিক লিডারশিপ উঠে এসেছে এই বিশেষ করে সদ্য নির্বাচিত আপনার ডিবিএ যারা ডাইরেক্টর হয়েছেন তাদেরকে আমি আবারও কনগ্র্যাচুলেট করি আপনার টেলিভিশনের মাধ্যমে ওনাদের সবাইকে কনগ্র্যাচুলেট করতেছি এবং আমি ওনাদের প্রতি বিশেষ একটা আবেদন রাখতেছি পুঁজি বাজারকে স্থিতিশীল রাখার জন্য ওনারা যেন আন্তরিকভাবে কাজ করে এবং পাশাপাশি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্রান্তিক বিনিয়োগকারীদেরকে এই বাজারে কিভাবে নিয়ে আসা যায় বাজারটাকে আরও কীভাবে এক্সপ্যান্ড করা যায় বাজারে প্রোডাক্টের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় সর্বোপরি বাজারটাকে একটা আপনার বিনিয়োগকারীদের শুধু আস্তার জায়গা হিসেবে করে দিতে পারে তাহলে তারা অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য হবে নাসিরুদ্দিন আমরা যেতে চাই একটু নাহিনের কাছে জানতে চাইবো যে ব্রোকারেজ হাউসগুলো যারা রয়েছে এখন তারা কি আসলে কোনো ধরনের তারল্য সংকটে ভুগছে কিনা এবং মার্জিন লোনের চাপ এখন কেমন এবং সেটি কিভাবে সামাল দিবেন আপনারা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি ওনার ওনার সাথে একটু বলি যে আপনি যদি কালকে আজকে কিংবা কয়েকদিন আগে কন্টিনিউয়াস যদি নিউজ দেখেন বাজারে কিন্তু তারল্য তারল্য প্রবাহ অনেক বেশি আজকেও নিউজ দেখলাম যে প্রায় কোটি কোটি লাখ লাখ শোয়া টাকা অলস অর্থ ব্যাংকে পড়ে আছে আমার মনে হয় যে এই এখান থেকে যদি আগের শর্ত কিছুটা ছাড় দিত যে না এটা এই পরিমাণ অর্থ কিংবা আমাদের ইভেন দেন আমরা যারা ব্রোকারেজ হাউস আছি তাদেরকেও যদি একটা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু মার্কেটটা অনেক বেশি ভাইব্রেন্সি পেত আপনি একটা কথা বলেছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারী যেটা হয়েছে যে ষাট সিক্সটি পার্সেন্ট মার্কেটে সিক্সটি পার্সেন্ট টার্নওভারের ওভারের সিক্সটি পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা অর্থাৎ বড় বড় বিনিয়োগকারীরা এদের সাথে কিন্তু ছোট ছোট বিনিয়োগকারী থাকে মার্কেট যখন ভালো হয় যখন আস্থা ফিরে আসে যখন বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে আপনি সব সময় যদি ভালো মার্কেট দেখেন তখন কিন্তু এইভাবেই দেখবেন যখন আস্থাটা প্রতিষ্ঠিত হয় তখন একটা ফ্লো ফ্লো মার্কেটে ফ্লো আসে যে বিনিয়োগ করছে বিনিয়োগ তখন আর কাউকে বলতে হয় না যে আপনারা আসেন বিনিয়োগ করেন অটোমেটিক্যালি তারা চলে আসবে এবং একবার যারা এসছে শেয়ার মার্কেটে তারা যতই বলুক যে আমরা যাব না তারা অনেকেই বলে থাকে না আর যাব না আমরা শেয়ার মার্কেটে অনেক লস এই লস কিন্তু আসলে দেখে যে আলটিমেটলি যে তারা কিন্তু চলে আসে মার্কেটে আমার মনে হয় যে পরিমাণ অলস টাকা পড়ে আছে ব্যাঙ্কগুলোতে আমাদের এখানে বিনিয়োগ হচ্ছে না এই মুহূর্তে যদি আমাদের উপর মানে শর্তগুলো শিথিল শিথিল করে দেয় আর ব্রোকারেজ হাউস আপনি জানেন দুইশো পঞ্চাশটা ব্রোকারেজ হাউস আছে তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যায় এই ব্রোকারেজ হাউসের দাম কিন্তু অনেক এই লোনগুলা কিন্তু ওরকম রিস্কের মধ্যেও পড়ছে না ব্যাড লোন হচ্ছে না আপনি দেখেন অনেকগুলো ব্যাংকের অনেক ব্যাড লোন কিংবা সরকারি ব্যাঙ্কগুলোতে অনেক বেশি ব্যাড লোনের সংখ্যা মানে খারাপ লোন যেটাকে বলে অনেক বেশি কিন্তু ব্রোকারেজ হাউসগুলোকে যদি তারা লোন দেয় এটা কিন্তু ওইভাবে কোনো দিনও হবে না

দর্শক এই ছিল আজকের তালিকাতে আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারের উন্নয়নে ডিলার ব্রোকারেজ হাউজের ভূমিকা কি উপস্থিত ছিলেন ডিলার ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা খুজিস্তানুরাহরিন এবং স্টারলিংস স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সিইও এস এম নাসির উদ্দিন দর্শক এরপর বিটিভি সংবাদের পর আমাদের ইংরেজি সংবাদে লাঞ্চন নিয়ে আসবেন সাবির আহমেদ দেখার আমন্ত্রণ রইল